Assalamualaikum, this is Nabis Koredon Vlog. Welcome back to another brand new video. My family, amar poribar. O bolche cha khabe. Olpo ektu chayer sathe tao khabe. To jai ranna ghorer dike nasta tasta banai. Ek chulay cha boshiye diyechi. আরেক চুলায় পাস্তা আর এদিকে নুডলস আজকে পাস্তা নুডলস খাওয়া হবে চায়ের সাথে টা আর চা প্রতিদিন তো সন্ধ্যাবেলা সবাই নাস্তা করে আমরাও প্রতিদিন তার ব্যতিক্রম নই প্রতিদিন চা খাওয়া হয় সাথে যে কোনো ধরনের একটা নাস্তা অবশ্যই তবে এক এক দিন এক এক রকম আর কি একদিন হয়তো শুধু নুডলস তো আরেকদিন হচ্ছে শুধু পাস্তা আবার কোনদিন পাস্তা নুডলস কোনদিন পিঠা বা বিস্কিট মানে এক এক সময় এক এক রকম আর কি প্রতিদিন তো আর এক রকম ভালো লাগে না তাই না তবে সেম জিনিসই আমরা এক এক ভাবে খাই আর কি যেরকম কার্ব এটা তো কার্ব ভাত খেলাম নুডলস খেলাম পাস্তা খেলাম রুটি খেলাম পরোটা খেলাম চিড়া খেলাম মুড়ি খেলাম সবই হচ্ছে কার্ব তবে মুখ মানে স্বাদটা আলাদা নুডলসটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা কেটে মশলাটাও দিয়ে দিব এটা হচ্ছে ঝাল নুডলস এক্সট্রা করে কিছুই দেওয়ার দরকার নাই একদম রেডি জাস্ট ফুটিয়ে সিদ্ধ হইলেই হয়ে গেল আর হ্যাঁ অনেকেই কিন্তু নুডলস ফ্রাই করে খান বাট আমরা খুব কম খাই ফ্রাই করে আমরা এভাবে খাই আর পাস্তাটা আগে দিয়েছিলাম কারণ সিদ্ধ হওয়ার জন্য আমার সবজি দিতে পারতাম কিন্তু দিই নাই কাটতে ইচ্ছা করছিল না তো রেডি হয়ে গেছে আমার পাস্তা নুডলস এখন উঠিয়ে নিচ্ছি বাটিতে দিলে খেতে অনেক সুবিধা হয় তাই আমি ছোট বাটি ইউজ করি আর কাচের বাটি আসলে সব বাইরে রাখি না তো রেডি আমার পাস্তা নুডলস তো এখন কড়াইটা পরিষ্কার করে নিব নুডলসটা দিয়ে আসি ওয়েলকাম সে আমাকে থ্যাংক ইউ জানাইছে নুডলস পেয়ে আর আমার বাচ্চাটা ঘুমাচ্ছে সে গরমে আর এখানে আমি দুধ আর কফি নিয়ে নিয়েছি আর চুলায় তো চা ফুটতেছে দেখতেই পাচ্ছিলেন তো আমি চা ঢেলে নিয়েছি ছেঁকে ঢেলে নিয়েছি আমার ক্যামেরা এক হাতে আর এক হাতে মানে ভিডিও করা সম্ভব না এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি নাই তো আমার চাও রেডি দুধ চা ওর খাওয়া প্রায় শেষের দিকে এখন আমি চা দিব সে পানি খেয়ে চা খাবে পানি খাচ্ছে